আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই ভালো আছেন আমি আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাদের মাঝখানে আসছি কিছু কথা না বললেই নয় যেগুলো হ্যালো আসসালামু আলাইকুম হুম আমি একটু আমার একটু বিজি আছি পর কথা বলি না আমি আমার পেজের লাইভে সেটি পরে কথা বলি গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য লাইভে আসছি যে কথাগুলো না বললেই নয় আপনাদের জানা দরকার আমি আপনাদেরকে জানাতে চাই কথাগুলো হচ্ছে আপনারা তাকে সবাই চিনেন রিদ আহমেদ শান্ত আমার ভাই আমার কলিজার ভাই সবাই আমাকে আর হৃদয়কে এখন আর এক ফ্রেমে দেখে না সবাই অনেক কোয়েশ্চেন করে আমাকে হৃদয়কে দুজন কি করে আমার ভিডিওর নিচে কমেন্ট করে কেন আপু হৃদয়ের সাথে ভিডিও করেন না আবার হৃদয়কে কোশ্চেন করে কেন আপুর সাথে ভিডিও করেন না সো এইসব বিষয় নিয়ে আজকে আমি কিছু একটু কথা বলবো হৃদয়ের সাথে আমার কখনো কথা কাটাকাটি হয়নি কখনো ঝগড়া হয়নি মারামারি হয়নি কিছুই হয়নি হৃদয় আমাকে প্রথম ভিডিওতে নেয় যার কারণে আজকে আমি এখানে সবাই আমাকে চিনেন বা আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি নিশাত রহমান ফানি ভিডিও করি নিজে অ্যাক্টিং করতে পছন্দ করি তাই ও না থাকলে হয়তো আমি পারতাম না এত দূর আসতে আপনাদের এত ভালোবাসাও পাইতাম না হৃদয়ের অনেক সময় আমার যারা ফ্যান তারা হৃদয়কে ভুল বুঝে আবার হৃদয়ের যারা হার্ট ফ্যান তারা আমাকে ভুল বুঝে যে আমি কেন আমি এটাই মনে করে যে আমি হৃদয়ের সাথে বেইমানি করছি অনেকে আবার আমার ফ্রেন্ডরা মনে করে হৃদয় আমার সাথে বেইমানি করছে কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আমরা একসাথে অনেক কাজ করি একটা টাইমে আমরা খুব ভাই ভাইরাল হই দেন লাস্ট লাস্ট ভিডিওর পরে হৃদয় আমার বাহিরের একটা কাজ ছিল এইচ আর রানা চ্যানেলের তো হৃদয় আমাকে মেসেজ করে যে নিশাব তুই কি ফিরে আস আমি শুট আছে আমি ওরে ডিরেক্ট বললাম না আমার বাইরে শ্যুট আছে আমি ফ্রি নাই এই কথাটা বলার কারণ এটাই আমাকে হৃদয় আমাকে হৃদয় হৃদয় থেকে কেউ ভালো চিনে না আমাকে পৃথিবীতে যদি কেউ ভালো বুঝে এটা হৃদয় বুঝে থেকে আমাকে ভালো কেউ বুঝবে না আমি কেমন এটা হৃদয় খুব ভালো জানি আমি ওকে ফ্রি মাইন্ডে বলছি সো জানি না ওর হয়তো বা এগোতে লাগছে আমার বলা উচিত ছিল যে ভাই দেখ আমার বাইরের কাজ আছে তোর কাজটা কালকে করি এভাবে বলা উচিত ছিল আমারও বলাটা উচিত হয়নি তার জন্য আমি সরি আমি চাই হৃদয় আমার লাইফটা যেন দেখে তো ওইভাবে ভুল বুঝে তো আমাকে দুই তিনটা কথা বলে সো আমি আমি ওর আগের মাথায় ওর কথাগুলো মাথায় নেই মনে নেই দেন এটা আমার ভুল যে আমি হৃদয়কে এত ভালো চিনি ওর কথাগুলো আমার নেওয়া উচিত হয়নি তখন যে তোর মতো নিশাৎ একশোটা উঠাতেও পারি আবার নামাতেও পারি দেন আমার এটা ভুল হয়েছে এর জন্য আমি সরি হৃদয় তুই আমাকে মাফ করে দিস দেন আমি হৃদয়কে কখনোই খারাপ জানি নাই আর জানবো না তারপরে হচ্ছে অনেক চ্যানেল থেকে আমরা যখন একসাথে আর ভিডিও না করি এইচার রানা টিমের রিডার যখন আমাকে খুব এই কথাটা বললাম আমি অনেক কষ্ট পাইছি কষ্ট কি খারাপ লাগছে আমার দেন তখন ওরা রানা টিমের যে এইচার রানা আমাকে বলল। তুমি আমাদের টিমে কাজ করতে পারো আমার চ্যানেলে তো তখন ওর চ্যানেলে ছিল ছয়শো পঁচাশির মতো সাবস্ক্রাইব দেন তখন আমি ওর চ্যানেলে যাই অ্যান্ড ও আমাকে বললো যে আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়া এভাবে দেন তখন আমি ইন্টারভিউ দিলাম আমি কোনো কিছু চিন্তা না করে ইন্টারভিউ দিলাম কিন্তু আমার এটা উচিত হয়নি আমি জানি তারপর আমি দিলাম তো দেওয়ার পর এটা হৃদয় দেখলো দেন আমি ওর চ্যানেলে একটা ভিডিও করলাম ওয়ান মিলিয়ন চলে গেল খুব তাড়াতাড়ি ওর চ্যানেল উইঠাও গেল দেন দেন আমি দেখলাম যে আসলে হৃদয়ের মতো পারফেক্ট কেউ না হৃদয় ছাড়া আমি অ্যাক্টিং পারি না আমার পার্সোনাল লাইফে সাপোর্ট নাই আমার কোথাও সাপোর্ট নেই আমি এটা দেখলাম সবাই হয়তো স্বার্থের জন্য কাছে আসে আবার স্বার্থের জন্য চলে যায় কিন্তু কেউ মন থেকে ভালোবাসে না মন থেকে কেউ ভালোবাসলে সেটা আমাকে হৃদয়ই বাসছে তো আমি হৃদয়কে কখনো গালি দিইনি তারপর আমি তারপরও হৃদয়ের কাছে গেসার ট্রাই করছি কিন্তু আমার এটা ভুল ছিল যে আমার আমি ওকে কেন ফোন দিইনি কেন ওকে ইয়ে করিনি ছিল আমার ওকে ফোন দিয়ে সরি বলা উচিত ছিল তখনও আমি প্রথমত হচ্ছে আমি ছোটবেলা থেকে আজকে বলি কিছু কথা লাগবে আমি ছোটবেলা থেকে আদর ছাড়া বড় হয়েছি আমি যখন ক্লাস আমি আমার বাবার আদর কখনো পাইনি আমার বাবা আছে তো আমি আমার বাবার আদর কখনো পাইনি আমি যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠি তখন আমার মা দুনিয়া ছেড়ে চলে যায় তো মা চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে যাই আমাকে কেউ বুঝে না বাবাও আদর করে না সব ভাই বোন যে যার মতো আমি আমার মতো কেউ সামনে খাবার দিলে খাই খাবার না দিলে খাই না এই টাইপের তো কারো আদর ছাড়া মানে ধরতে গেলে লাথি গুঁথা খেয়ে বড় হয়েছি কারো আদর পায়ে বড় হইনি আমি তো কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এটা আমি খুব কম বুঝি খুব মানে ভালো খারাপ এগুলো আমি হৃদয়ের কাছ থেকে পরে শিখছি আমি ঢাকায় ঢাকায় আসছি কত ঢাকায় তিন বছর তার আগে আমি বাড়িতেই থাকতাম কিন্তু কারো আদর ভালোবাসা পাইনি তো শাসন পায়নি তো তাই বুঝি না কোন জায়গায় কোন কথাটা বলতে হবে কখন কোন কাজটা করতে হবে এগুলো আমি বুঝি না তো আমি রাগের মাথায় চলে গেলাম ওর কাছ থেকে তো ইন্টারভিউ আমি দিলাম তারপরে আরও একটা ইন্টারভিউ দিলাম আমার সামনে এই যে রানা ছিল আমাকে যেভাবে যেভাবে বলে দিছে আমি ঠিক ওইভাবে ওইভাবেই বলছি এখানে আমার কোনো দোষ ছিল না আমি হৃদয়কে কখনো মন থেকে একটা গালি বকা বরদোয়া কখনও দেই না আর দিবো না ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো হৃদয়ের জন্য আমার মন থেকে সব সময় দোয়া থাকবে হৃদয় আজকে লাইভে আসছিল আমাকে আমাকে নিয়ে বলছে অনেক কিছু ও যা বলছে ভালো বলছে আমার ভালোর জন্য বলছে আমি কখনো ওকে খারাপ বলবো না ও বলছে যে আমাকে আর ওকে এক ফ্রেমে কখনোই কেউ দেখবে না হ্যাঁ আমি মানি যে তোর অনেক রাগ অনেক রাগ কিন্তু আমি এটাই বলবো হৃদয় তুই এক ফ্রেমে না দেখলেও আমার উপর তুই রাগ রাখিস না ভাই আমাকে তুই মাফ করে দিস আমি সবার সামনে মাফ চাইতেছি তুই আমাকে মাফ করে দিস তুই আমার উপর কোনো রাগ থাকিস না আমি যা করছি আমার ভুল হয়েছে অ্যান্ড যা করছি আমি নিজে থেকে কিছুই করিনি এটাই হলো মূল কথা আমি চাই যেটা অনেক উপর উচ্ছুক আমি আজ আছি কাল নাই এটাই হলো সত্যি কথা আমি অ্যাক্টিং অনেক পছন্দ করি অনেক ভালোবাসি অ্যাক্টিং আমি আজকে হৃদয়ের কাছে গেছিলাম সেখানে রায়হান ভাইয়াও ছিল রিদার কাছে যে আমি সরি বলছি কান্না করে দিছি অনেকবার সরি বলছি ভাই তুই আমাকে মাফ করে দিস ভিডিওতে নেওয়া না না এটা একান্ত ওর পার্সোনাল ব্যাপার আমি বললি যে ও নিবে এটা কিন্তু না বা এটা ওর একান্ত পার্সোনাল ব্যাপার আমি বলবো না হৃদয় তুই আমাকে ভিডিওতে নে বা হ্যাঁ আমি চাই তুই যদি একটাবার আমাকে মুখ থেকে বল যে নিঃশ আয় শ্যুট কর আমি ডাইনে পায়ে না আমি শুটে চলে যাব তো আমি এটাই বলবো যে ভাই তুই আমাকে ভুল বুঝিস না আমি আজকে তোর কি করছি তুই খুব ভালো করে জানিস সন্ধ্যায় সকালে তোর অনেকবার সরি বলছি আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমি ছোট মানুষ তুই আমাকে তুই আমার বাবা মায়ের মতো আমাকে সবসময় সাপোর্ট দিতি এখনো দেশ এখনও দেশ ভুল করলে বলে দাস খারাপ খারাপ হলে বলো যে এটা খারাপ করিস না সবসময় সাপোর্টটা দিতে জীবন আজকে আমি তোর পায়ে পর্যন্ত হাত দিছি হৃদয় কেন দিছি জানো তোর কাছে আমি ঋণী তুই না হলে হয়তো আমি আলোর মুখ দেখতাম না ওই অন্ধকার জগতে এভাবে থাকতে হতো ভালো মানুষের আদর ভালোবাসা এগুলো আমি কখনোই পাইতাম না তুই আসুস দেখে আমি আজকে ভালো ভালোবাসা পাচ্ছি মানুষের সবার ভালো কমেন্ট পাচ্ছি সবাই আমাকে সাপোর্ট করতেছে তুই না থাকলে হয়তো এটা হতো না তোর কারণে আজকে আমি ভালো আছি এটা আমি সব সময় স্বীকার করব। আমার মা নাই তোর আম্মুকে তুই আম্মু ডাকতে দিস আদর দিস ভালোবাসা দিসো জ্বর হয়েছে তোর বাসায় রাখছো আমি এগুলো কোনোদিন ভুলবো না ভাই তুই আমাকে মাফ করে দে জাস্ট আমি এটুকুই বলবো যত ভুল ত্রুটি করছি তোর সাথে তুই আমাকে মাফ করে দে আমার উপর কোনো রাগ থাকিস না রিদা আহমেদ শান্ত আমার জীবনের ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তাকে কোনো দিন ফেলতে পারবো না অ্যান্ড তার তার জন্য বর্তোয়াও করতে পারবো না তাকে নিয়ে খারাপ কিছু আমি বলতে পারবো না কারণ সে আমার কলিজায় আছে কলিজায় থাকবে হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পারছি তুই আজকে লাইভে বলছো যে ওকে নিয়ে আমি ভিডিও করলে ও এটা বলছে যে কথাগুলো কিন্তু আমার ছিল না হৃদয় যে আমি যে বলছিলাম আমার ভাই যদি বলে তাহলে আমি করবো আমার ভাই পৃথিবীতে তুই তুই ছাড়া আমার কোনো ভাই নেই এটাই হলো সত্যি কথা আমি তখন আবেগের ঠেলায় অনেক কিছু বলছি তার জন্য তুই আমি মাফ করে দিস ভাই আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি আজকে আমি তোর পায়ে পর্যন্ত হাত দিছি কোনো দিন কারো পা ছুঁইনি হাত ধরিনি পা দিয়ে হাত ধরিনি ছোট হইনি তোর কাছে হইছি তোর কাছে ছোটো হতে আমার ভালো লাগে আমি সারা জীবন তোর কাছে ছোটো হতে চাই ভাই আমি বড় হতে চাই না তাও তোর মন থেকে তুই কখনো আমার জন্য বড় দোয়া দিস না তুই আমার জন্য দোয়া কর আর আমাকে সাপোর্ট কর তো এই আমার জীবনে খুব খুব বড় একটা জিনিস আমার মাথা তাজ হয়ে থাকবে সারা জীবন কখনো আমি তোকে ফেলবো না কখনো তোর জন্য মন থেকে বরদা দিব না হ্যাঁ আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে এটা 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 সবই তুই তোর লাইফে বলছো কিন্তু কথাগুলো ভাই আমি ইচ্ছা করে বলতে চাইনি আমাকে বাধ্য করা হয়েছে তুই আমায় মাফ করে দে ভাই হ্যাঁ এইটা রানা চ্যানেলে আমি আর নাই করবো না বিকজ হৃদয়কে যেখানে মানুষ ছোট করে সেখানে আমি যাবো না কখনোই যাব না আমি এইচার রানার চিমে ঢুকছিলাম ভিডিও একটা করছিলাম দুইটা ভিডিও করছিলাম দেন দুইটা ভিডিও পর্যন্ত ভালোই ছিল মানুষজন তিনটা ভিডিওর সময় যখন আমার ভাই হৃদয়কে নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছে তখন গালি গালাজ করা হচ্ছে তখন আমি নিজে থেকে সরে গেছি তোকে নিয়ে কেউ খারাপ কিছু বললে আমার সহ্য হয় না ভাই আমার কলিজা আমার পৃথিবীতে কেউ যদি আমাকে খুব ভালো করে চিনে সেটা তুই চিনবি তুই ছাড়া কেউ চিনবে না আমি তোর জন্য আল্লাহর কাছে দুই হাত তোলে দোয়া করবো সময় তুই যেন ভালো থাকুস সব সময় যেন ভালো থাকিস আর হৃদয়ের ফ্যান্সরা আমাকে বলেন যে আমি হৃদয়ের সাথে চিটারি বাটপাড়ি করছি আমি হৃদয়ের সাথে চিটারি ব্যাট কিছুই করি নাই ভাই আমি তো একটু ভুল করছি তার জন্য আমি মাফ চাইছি ওর কাছে ক্ষমা চাইছি ভাই আমাকে ক্ষমা করে দে আজকে পায়ের পর্যন্ত আমি ওর ধরছি সবার সামনে ধরছি আমি ভাই তুই আমাকে মাফ করে দে শুধু ওর কাছ থেকে মাফ পাওয়ার জন্য ও আমার ভাই আমার অন্তরে থাকবে সব সময় সারা জীবন তোর জন্য আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি তুই অনেক বড় হয় আমার ভিউর দরকার নাই আমার কিছুর দরকার নাই ভাই আমার জীবনে কখনো ইচ্ছা ছিল না আমি সেলিব্রিটি হব আমি অ্যাক্টিং করব এগুলা কখনোই ইচ্ছা ছিল না আমি যতটুক হয়েছি তোর জন্য নিজের অজান্তে সবই তোর জন্য তুই না থাকলে পসিবল হতো না আমাকে কেউ ভুল বুঝবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ফ্রেন্ডদের কাছে রিকোয়েস্ট যে আমাকে কেউ হৃদয়ের জন্য ভুল বুঝবেন না হৃদয় আমার অন্তরই আছে অন্তরই থাকবে ও যদি আমাকে কোনো দিন বলে তাই ভিডিও করি আমি চাই সবসময় চাই হৃদয়ের সাথে আমি ভিডিও করবো আমি এখন এখনও রিকোয়েস্ট করি আয় ভাই একসাথে ভিডিও করি হয়তো ওর মনে অনেক কষ্ট আমার কথায়ও কষ্ট পাইছে বা আমার বিহেভিয়ারে কষ্ট পাইছে তার জন্য করে না তো আমার বিশ্বাস একদিন হৃদয় আমার আমা জন্য মনের ভিতরে একটু হলে মায়া হবে তখন বলবে বোনাই আবার ভিডিও করি তুই ছাড়া পৃথিবীতে আমাকে এতটা কেউ বুঝে নাই আর বুঝবেও না তুই যে আমার জন্য করছো সারা জীবন ঋণী থাকবো ভাই আমার বাবাও এতটুকু করেনি আমার বাবা ছোটবেলা থেকে শুধু আমাকে কষ্টই দিয়ে আসছে যতটুকু ভালোবাসা আমি আমার মা আর তোর কাছ থেকে পাইছি আমার মা পৃথিবীতে নাই যদি থাকতো অনেক খুশি হতো যে আজকে নিশাদ আমার নিশাদকে সবাই ভালোবাসে তার ভিডিও সাপোর্ট করে তাকে এত পছন্দ করে সো মা নেই মা উপরে বসে সবই দেখতেছে যদি তুই আমাকে মাফ করিস ভাই আমি এই একটা কথাই বলবো আর কিছু বলার নেই আমার মুখে তুই আমাকে আর ভুল বুঝিস না আমি যা করছি তার জন্য আমাকে মাফ করে দিস আমার সারা জীবন মাথায় তাজ হয়ে থাকবে গলে যায় থাকবে তাই হৃদয় যদি লাইফ তো দেখে থাকো আমি একটু হলেও শান্তি পাবো ভাই কি বলবো হৃদয় তোকে নিয়ে কিচ্ছু বলার নেই আমার তুই হচ্ছে আমার কাছে এমন একটা ব্যক্তি যাকে নিয়ে আমি খালি মুখে কিছু বলতে পারবো না ভাই আমি চাই গাইস আমি চাই হৃদয়ের সাথে ভিডিও বানাতে আপনারা কমেন্ট অনেক লিখতেছেন আমি হৃদয়ের সাথে ভিডিও বানাতে চাই ভিডিও করতেও চাই কিন্তু হৃদয় তার বলছে যে আহ নির সাথে আর ভিডিও পসিবল না আমি অনেক অপরাধ করছি আমার অনেক ফল্ট পাইছে ও হ্যাঁ এটা সত্যি কথা বিকজ আমি ছোটবেলা থেকে কখনো আদর সোহাগ পাইনি আমি মানুষের লাঠিখুতা খেয়ে বড় হয়েছি এই পর্যন্ত আমি আসছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে দেন কখনো আদর ভালোবাসা পাইনি শাসন কি জিনিস আমি এটা জানি না কখন কোন জায়গায় কোন কথাটা বলতে হবে আমি এটাও জানি না সো হৃদয় তোর ছোট বোন মানুষ বড় বোন মানুষ একটা অবুজ বাচ্চা হিসাবে আমার মাফ করে দিস আমার দুনিয়াতে কেউ নাই তুই কিন্তু আমার সব ছিলি এখনো আসোস আমি তোর এখনো বলবো আমি মরে গেলাম আমার কবরে মাটি দিস তুই সবসময় বলতাম এখনো বলবো আর আমার রিকোয়েস্ট থাকবে একটাই আপনারা কখনো কেউ প্রিয় মানুষটার সাথে বিдови কইরেন না আপনাকে অনেক ভালোবেসেই মানুষ সাপোর্ট করে আপনার প্রিয় মানুষটা আপনাকে সাপোর্ট করে ভালোবেসেই সো তার মনে কখনো কষ্ট দিয়ে না আমি যে তার মনে কষ্ট দিছি তার জন্য আজকে আমি অনেকবার সরি বলছি আজকে না অনেক দিন বলছি আজকে নিজের হাতে পা দুইটা বৃদ্ধ কান্না পর্যন্ত করে দিছি তো হৃদয়রে দেখছি যে ও নিজের চোখে পানি ফেলে চলে গেছে আমার কাছে থাকে নি ভাই আমি তোকে অনেক ভালোবাসি অনেক আর আমার যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আপনারা আমার কথার মাঝে আমাকে মাফ করে দিবেন আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক ভালোবাসি তোমরা আমাকে যেমন ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি সো আমার উপর কেউ রাগ রাখবেন না আর আমি হৃদয় তোর সাথে বেমানি করিনি ভাই আমার হয়েছে আমার নিজের ভুলের কারণে আমি আমি করিনি তো কোথাও যাইনি ভাই আমি এখন পর্যন্ত তোর জন্য ওয়েট করি তুই আমার আমাকে বলবি শুটে আয় আয় সকালবেলা ঘুম থেকে কল দিয়ে উঠাবি আয় শুটে আয় ধমক দিবি শাসন করবি এটাই আমি চাই তুই যটটুক আমাকে আমার জীবনে শাসন করছো সব আমাকে ভালো কিছু শিখাইছে তুই আমাকে অনেক ভালো কিছু শিখাইছিস ভাই আমি কিচ্ছু জানতাম না আগে তোর কারণে আজকে আমি ঠিক মতো চলতে পারি খাইতে পারি ভালোভাবে কথা বলতে পারি তুই না থাকলে এটা পসিবল হতো না তুই দেখ আজকে আমি বাইচে আসি নয়তো আমি অনেক আগেই মরে যেতাম মানুষের লাইফে একটা পাস্ট থাকে কিন্তু আমার লাইফে ফার্স্ট এমনই যে আমি টেতি একটা মেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে হৃদয় আমাকে মানুষ বানাইছে এক কথায় ড্রেন থেকে তুলে নিয়ে যেভাবে কাপড় ধুলে ফর্সা হয় পরিষ্কার হয় আমি ছিলাম এভাবে আমাকে ড্রেন থেকে তুলে নিয়ে তারপর পরিষ্কার বানাইছে আমার জীবনের বড় পাওয়া তোর তোর মতো একটা ভাই তোর মতো একটা সাপোর্ট তুই না থাকলে হৃদয় আমি আজকে এ পর্যন্ত কখনোই আসতে পারতাম না তোর নিজের মাকে আমাকে মা ডাকতে দিস মাকে মা বলে ডাকি মায়ের আদর ভালোবাসা আমি খুব মিস করি রে ভাই আমার তো মা নাই বাবা থাই কেউ নাই কেউ আমাকে এখন একটা ফোন দিয়ে এখন না ছোটবেলা থেকে না খেলে কেউ জিজ্ঞাসা করতো না কখনো নিশাদ খাইছো নিশাদ লেখাপড়া ভালো চলে তুই আমার জীবনে আসার পর আমি বলতে পারবো একটা বেলা না খেয়ে থাকি না খাইছি কিনা শরীরে জ্বর আসলে ডাক্তার দেখাইছো নিজের টাকায় ওষুধ কিনে দিছ নিজে কাঁধ করে ডাক্তারের কাছে নিয়ে গেছিস ভাই এগুলো আমি কোনো দিন না তোর কাছে আমি চির ঋণী তুই আমায় মাফ করে দিস ভাই আমি তোর সাথে যা করছি তার জন্য আমি সরি আমি পারতেছি না আমার অনেক কষ্ট হইতেছে আমাকে কেউ ভুল বুঝেন না ভাই আমি যা করছি তার জন্য সরি আর হৃদয় তোর কাছে আবার আমি হাত ধরে মাফ চাইতেছি তুই আমায় মাফ করে দিস ভাই তোর সাথে আমি যা অন্য করছি আমি মাফ করে দিস যাই হোক এখন আমি চলে যাব জাস্ট আমার এই কথাগুলাই বলার ছিল আপনাদের জানানো দরকার ছিল যে আপনারা জানেন কথাগুলো আপনারা আমাকে ভুল বুঝেন বেঈমান মনে করেন প্রতারক মনে করেন আমি এইগুলা জাস্ট জানানোর জন্যই আসছি আমার ফ্যান্সদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে ভুল বুঝছো না আমি তোমাদের অনেক ভালোবাসি কখন আমাকে ভুল বুঝছো না আমি যা করছি আমার আমি এখন পর্যন্ত মানে অতটা ভালো বুঝি না কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আমি হৃদয়ের সাথে কথা বলি হৃদয় আমার সাথে কথা বলে কিন্তু রাগ রাগ সবাই আমার জন্য দোয়া করো হৃদয় যেন রাগটা ভাঙে আর আল্লাহ যেন আমায় মাফ করে দেয় আমি যা করছি ভালো থাকবা আমার জন্য দোয়া করবা হৃদয়ের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ লাভ ইউ লাভ ইউ হৃদয় আহমেদ শান্ত ভাই আমার